नमस्कार। आयोजक कमिटी और स्थानीय प्रशासनिक विभाग के जानाई शुभ दीपावलिर आंतरिक प्रीति शुभेच्छा और उष्ण अभिनंदन। यात्रा शुरू करार आगे कयेकटी विशेष घोषणा, अनुग्रह करे घोषणागुली मन दिए शुनबेन। विश्वव्यापी छड़िए पड़ा मारण भाइरस COVID-19 एर बिरुद्धे जयलाभ करते अवश्य सामाजिक दूरत्व बजाय रखुन, मास्क सैनिटाइजर व्यवहार करुन, सरकारी नियम विधि मेने चलुन। যে সমস্ত বাঁশের খুঁটিতে আমাদের যাত্রা দলের মাইকের হর্নগুলি বাঁধা আছে সেগুলোকেও হেলান দিয়ে বসবেন না কিংবা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে যাত্রাপালা আপনাদের শুনতে ও আমাদের শোনাতে অসুবিধা হতে পারে। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তায় দয়া করে কেউ দাঁড়াবেন না, দয়া করে কেউ মঞ্চের ওপর টর্চ কিংবা লেজার লাইটের আলো ফেলবেন না। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি বন্ধ রাখবেন, যদি কারো বিশেষ প্রচারের প্রয়োজন হয় যাত্রা দলের ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন। যাত্রাপালার শেষ দৃশ্যের শেষ সংলাপ না শোনা পর্যন্ত অনুগ্রহ করে কেউ নিজ নিজ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি শেষ হল। বন্দে পুরুষোত্তম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য স্বর্গীয় গিরিশচন্দ্র ঘোষ, মা কালী, মা নাচিন্দা, গাজী বাবা, ত্রিকালদর্শী বাবা লোকনাথ ও বাগদেবীর পাদপদ্মে প্রণাম জানিয়ে এবং উপস্থিত দর্শক বৃন্দদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। রক্ত প্রেমে বাঁধা কলিযুগের রাধা, রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনা তপন চ্যাটার্জি, সুর প্রচলিত, নৃত্য পরিকল্পনা মাস্টার জনি, আবহ মাস্টার আদিত্য কুমার, আলো এবং ধ্বনি শাহু ইলেকট্রনিক্স এবং RM, নিয়ন্ত্রণে কৃষ্ণবাবু ও বলরাম বাবু, যন্ত্রসঙ্গত মাস্টার আদিত্য বাবু, প্রশান্ত বাবু ও অশোক দাস, দল পরিচালক রবি জানা, দল ম্যানেজার রতন দাস, সর্বাধিনায়ক অজয় কেশ ও এস নায়ক, পরিবেশনায় স্বর্গীয় বনমালী নায়ক প্রতিষ্ঠিত, সৌম্যের নায়ক প্রযোজিত, লোকশিক্ষার ধারক বাহক স্টার অপেরা শ্রেষ্ঠাংশে দুরন্ত ভিলেন দিলীপ কুমার, সুদর্শন গায়ক নায়ক কুমার অনুভব, ব্লোহট মিস রিঙ্কি, প্রতিভাময়ী অভিনেত্রী লক্ষ্মী দেবী, তারাপদবাবু, শ্যামল কুমার, মানসী দেবী, মাস্টার সন্দীপ এবং সবার প্রিয় গৌতম কুমার,
शुरू होच्छे आज के यात्रा पाला रक्त प्रेमे बाधा कली जुगेर राधा মুখার্জি এন্টারপ্রাইজের সৌজন্যে আয়োজিত নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষ নৃত্যশিল্পী মঞ্চে আসছেন আপনাদের গ্রামের মেয়ে আপনার আমার সবার প্রিয় মেসে রাধা মুরতি মনোহর আতি তুহু মম পরমারতন মাধুরা মূরতি মনোহর আতি তুহু মম পরম রতন বাজত বংশী পঞ্চম রাগে তব গুণ করত বয়ান অপরূপা মূরতি আইছেন তোহারি অপরূপা মূরতি আইছেন তোহারি সুরমূলি মন সব হারি পুলকি তরি নয় দর্শ পরশ লাগি তন মন সকল বিভোরি মাধুর মূরতি মনোহর আদি তুহু মম পরম রতন যে চরিত্রকে তখন আপনারা দেখলেন সেটা আর কেউ নয় আমার বিশেষ বন্ধু রাকেশের একমাত্র বোন রাধা। এই মেয়েটাকে বারবার প্রেমের প্রস্তাব দেওয়ার পরেও আমি বারবার প্রত্যাখ্যাত হয়েছি, কিন্তু মাথাটা এখন আমি বরফের মতো কুল রেখেছি, কারণ এই রাধাকে আমার চাই চাই। করোনা ভাইরাসের থেকেও মারাত্মক বিষাক্ত মাল আমি এই রাধার জীবনে সূচ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো, কারণ এই রাধা হচ্ছে আমার তুরুপের দাস।
शुरू कर आज के पाला बहु बांगला चलचित्र तथा बर्तमान सिरियल व्यस्ततम नायिका स्नेहा चित्र मंच दूरदर्शन गायक नायक इंद्रनील जात्रार बर्तमान आधुनिक क्लासिकल खलनायक कुमार राणा एवं जात्रार ग्लैमर कुन गायिका नायिका मिस मौमिता अभिनीत 1427 बंगाब्दे सर्वश्रेष्ठ सारा जागानो अश्रु सजल वास्तवधर्मी हाईटेक सामाजिक जात्रा पाला लोक ठकानो सिंदूर मुछे पेरिए जीवन बाधा आज अजानाए दिच्छे पारी रक्त प्रेमे बाधा कली जुगेर राधा मायार फादरे देखे चल तो सजिए दी अपमान करते বিশেষ অজ্ঞাত কারণে আমার বিয়ে কোনোদিনও হবে না এই কথা বলছো কেন মা আমরা যে কল্যাণ বাবুকে কথা দিয়েছি আমার ছেলে কোনালের সঙ্গে তোমার বিয়ে হবে প্রণাম করে সেই সঙ্গে স্বর্গগত দাদা বৌদিকে প্রণাম করে তুই আশীর্বাদ দাও চেয়ে নিয়ে আয় উদ্ধার করে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন এই জন্য আমি আপনাকে যৌতুক ছাড়া নগদ 3,00,000 টাকা দেব কিন্তু অপর্ণা কোনোদিন মা হতে পারবে না এই কথাটা কেউ জানতে পারবে না তো রাধা তার মানে যে মেয়েটা বিভিন্ন মঞ্চে গান বাজনা করে বেড়ায় তাকেই আপনার ছেলে ভালোবাসে গলা পরিষ্কার চলে বাই
কি শয়তানি মেয়ে রে বাবা, ওই শয়তানি মেয়েটাই হচ্ছে অপর্ণাকে বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র। কিন্তু না, অপর্ণাকে বাড়ি থেকে তাড়াবার আগে কুণালের জীবন থেকে রাধাকে সরিয়ে দেব। শুনেছি শুনেছি আমার বিশ্বস্ত অনুচর রোমিও নাকি রাধাকে পেতে চাই, অতএব এই কাজে আমি রোমিওকে ব্যবহার করব। আর রাধার দাদা রাকেশ রাতে তুলে দেব আলাদিন আশ্চর্য প্রদীপ। আমি এক্ষুনি তাকে ফোন করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি রাধা দাদা রাকেশ কথা বলছি, কে বলছেন? বিখ্যাত মুখার্জি এন্টারপ্রাইজ মালিক কল্যাণ বাবু। আরে স্যার বলুন বলুন। আরে না 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 না, আপত্তি থাকবে কেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। রাধা রাধা কোথায় গেলি রে, তাড়াতাড়ি ছুটে আয়। আমার বন্ধু রোমিও যে কোম্পানিতে চাকরি করে সেই মুখার্জি এন্টারপ্রাইজের মালিক একটু আগে আমাকে ফোন করেছিল, তার কোম্পানিতে আমাকে চাকরি দিতে চায়। আরে সত্যি সত্যি সত্যি, আমার চাকরি ব্যাপারে আমার বন্ধু রোমিও আমার আসল কথা শুনে যা, আমার বন্ধু কুণালের সঙ্গেই তোর বিয়ে হবে। না আরে হবে রে হবে, আমার বন্ধু কুণালের সঙ্গেই তোর বিয়ে হবে। বাবা দাদা তুই না আমাকে ভয় পাই দিয়েছিস। কি ভেবেছিস, কুণাল আর তোর ভালোবাসার বাসার আমি ভেঙে দেবো? তাই না, ভালোবাসা যে কি জিনিস তা আমি বুঝি রে। তাছাড়া তাছাড়া বাবা আমাকে তো কবেই হারিয়েছি, তুই ছাড়া আমার জীবনে আর কে আছে বল? তাই তোর সুখের জন্য আমি সব করতে পারি রে রাধা, আমি সব করতে পারি। জানি রে দাদা জানি, তুই তো আমার গর্ব, তুই তো আমার অহংকার। কিন্তু কিন্তু দাদা যে এত সহজে আমার আর কুণালের ব্যাপারটা মেনে নেবে এটা আমি জাস্ট ভাবতে পারছি না। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু কুণাল এখনো আসছে না কেন? সে কি জানে না আমি তার পথে বসে আছি? কিন্তু ওই রোমিও, তেরে দিল মে মেরি সাসো কো পনাহ মিল জায়ে, তেরে দিল মে মেরি সাসো কো পনাহ মিল জায়ে, তেরে ইশক মে মেরি জান ফানা হো জায়ে। এসে গেল পদ্ম বনে মত্ত হাতি। আরে কি ব্যাপার, কি রাধা তুমি আমার পাশ থেকে সরে গেলে কেন? কারণ আমার পাশে কুণালকেই মানায়, তোমার মতো রোড সাইড রোমিওকে নয়। কেন কেন মানায় না কেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই। তাই 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 মামার বাড়ি যাই, অলরেডি এঙ্গেজ সোনা, সিট খালি নাই। আর এমনি তো এমনি তো তোমার চাল চলন পোশাক আশাক আমার একদম পছন্দ নেই, যে তুমি কথায় কথায় সিগারেট ফুঁকো না, আই ডোন্ট লাইক ইট। তুমি জানো না সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? জানি রাধা জানি, সব জানি সব বুঝি, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, এই সিগারেট না খেলেও মানুষ বাঁচবে, কিন্তু যারা সিগারেট বানায় তারা কোটিপতি। আরে মদ না খেলেও মানুষ বাঁচে, কিন্তু যারা মদ বানায় তারা কোটিপতি। মোবাইল ফোন না হলেও মানুষ বাঁচবে, কিন্তু মোবাইল কোম্পানিগুলো সব কোটিপতি। কিন্তু এক মুঠো ভাত আর একটু আলু সেদ্ধ না হলে বাঙালি জাতকে বাঁচে না। সেই আলু আর চাল যে চাষি চাষ করে, সেই চাষি কেন অনাহারে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে বলতে পারো? শোনো রাধা, ভগবানের তৈরি শ্রেষ্ঠ জীব এই মানুষ, নিজের মৃত্যুকে নিশ্চিত জেনে অন্যের সুখের ঘরে থাবা বসায়। আজকের ভ্যালেন্টাইন্স ডেতে ছেলেরা গার্লফ্রেন্ডকে 1000 টাকার গিফট দিতে ভোলে না, কিন্তু মাদার্স ডেতে মায়ের হাতে একটা গোলাপ দিতে কেন ভুলে যায় বলতে পারো? আরে বাবা তোমার যা জ্ঞান না, সরকার থেকে তোমাকে তাড়াতাড়ি খুব কিছু না কিছু পুরস্কার দেবে। কিন্তু তোমার যখন এতই জ্ঞান, তুমি জানো না বন্ধুর ভামি স্ত্রীর দিকে হাত বাড়াতে নেই? আরে না না, জেনে আমার কি লাভ, কারণ ওই কুণাল তোমাকে যা যা দিতে পারে আমি তোমাকে ঠিক তাই তাই দিতে পারি। ভুলে যেও না কুণাল আমার ভাবি স্বামী। আমি কিন্তু তার চেয়ে অনেক দামি, তুমি একা ভুলে যেও না আমি কিন্তু শুধুমাত্র এই মুখার্জি এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার নই, ওই কোম্পানির প্রধান পরামর্শদাতা। আর তোমার কুণাল একটা ফালতু বেকার। আসুক আসুক আজ কুণাল, আমি তোমার সমস্ত কথা ওকে বলবো। আসুক আসুক আসুক, কুণাল আমার কিচ্ছু করতে পারবে না, ঘোড়া ডিম করবে আমার একটা ভেগা ব্যাং বেকার ছেলে, ভ্যাপা করে এখানে ওখানে ঘুরে বেড়ায়। এই সমাজ আমার স্ট্যাটাস আছে, মান সম্মান আছে, গাড়ি বাড়ি ব্যাং ব্যালেন্স সব আছে আমার, সব ও সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে।
धुलो माखा पथी आमा तुमी चोरो जयो रथे शत लांछना दिए करो आमाय असम्मान शत लांछना दिए करो आमाय असम्मान तबु आमी बेकार रब एटाई आमार एम्बिशन तबु आमी बेकार रब एटाई आमार एम्बिशन केउ होते चाय डाक्तार केउ बा इंजिनियर केउ होते चाय व्यवसायी केउ बा बैरिस्टर केउ चाय बेचते रूपे रूपेर बाहर चूलेर फैशन केउ चाय बेचते रूपे रूपेर बाहर चूलेर फैशन आमी भव घुरे हब एटाई आमार एम्बिशन आमी कोनो बाउल हब एटाई आमार एम्बिशन তবু আমি পেকারে রব এটাই আমার অ্যাম্বিশন এসে গেছে তোমার ভব ঘুরে বাউন্ডুলে তোমার কাছে এসে গেছে রাধা আরে রবি আছে কিরে কি খবর ভালো নেই রে বন্ধু আমি একদম ভালো নেই কারণ তোর জীবনে বইছে বসন্তের মিষ্টি বাতাস আর আমার জীবনে বইছে কাল বৈশাখের ঝড় কিরে যাচ্ছিস কোথায় আরে যাবো আর কোথায় রে আমাদের কোম্পানিতে আমাদের বন্ধু রাকেশের চাকরির ব্যাপারে কথা হয়েছে আর সেই জন্য কিছু জরুরি ডকুমেন্টস নিতে এই বাড়িতে আমার আশা তাছাড়া তোদের এই মিষ্টি প্রেম প্রেম অনুভূতির মাঝখানে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না তাই তোরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প কর আর আমি ভেতরে গিয়ে কথাগুলো সেরে নিই দুজন কপত কপদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বকবকুম 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 কর কি হলো রাধা আরে দূরে কেন কাছে এসো কি ব্যাপার ও আমি আসতে দেরি করেছি বলে তুমি কি আমার সঙ্গে কথাও বলবে না আচ্ছা বেশ আমি আর কোনোদিন তোমার বাড়িতে তোমার সাথে দেখা করতে আসবো না আমি তুমি না আমার শত্রু জানো আমি যতই ভাবি তোমার উপর রাগ করে থাকবো কিন্তু তোমার এই মায়াবী কণ্ঠস্বর আমার সমস্ত রাগ গলিয়ে জল করে দেয় আমাকে তোমার উপর আরো অনুরাগী করে তোলে আমিও তো তোমার ভালোবাসায় বিচলিত হয়ে পড়ি রাধা মনে হয় এই তোমার মনে আছে তোমার সেই লেখা নাটক দেখে প্রথম আমি তোমার কাছে এসেছিলাম আমিও তো তোমার নাচ দেখে মুগ্ধ হয়ে তোমার কাছে এসেছিলাম না 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 প্রথমে আমি এসেছিলাম প্রথমে আমি এসেছিলাম তুই প্রথমে আমি এসেছিলাম স্বপ্ন যেন পেলো ভাষা সত্যি হলো মনে রাশা থাকবে চিরদিন এই ভালোবাসা ও ও দুটি চোখে নিয়ে আসা আজকে পেলো মনের ভাষা থাকবে চিরদিন স্বপ্ন যেন পেলো ভাষা মন ভিজে ভিজে গেল যে প্রেমেরই বৃষ্টিতে রাতে যেতে যেতে থামলো যে স্বপ্নেরই দৃষ্টিতে ভিজে ভিজে গেল যে প্রেমেরই বৃষ্টিতে রাত যেতে যেতে থামলো যে স্বপ্নেরই বৃষ্টিতে ও রাত নাকি মনের আশা আজকে পেলো সুখের ভাষা থাকবে চিরদিন এ ভালোবাসা ও এ ও স্বপ্ন যেন পেলো ভাষা আমি এসে গেছি যা
আদা দিয়ে দু কাপ লাল চা করে নেই তো। আদা দিয়ে চা? আরে বাবা আদা দিয়ে চা খেলে মনে করি অমৃত পান করছিস। ওই অমৃতে আমার যে অরুচি নেই সেটা ভুলে গেলে কি করে রে শালা রাকেশ? সরি রামিও। রাধা ডোন্ট ওয়ারি দাদা, আমি এক্ষুনি গিয়ে তোদের তিন বন্ধুর জন্য চা আনছি, আর তার সাথে আনছি আমার হাতে স্পেশাল তেলে ভাজা। আরে কুনাল হাসবি পরে, একটা কথা আছে তোর সঙ্গে। হ্যাঁ বল। আরে তুই কি সারা জীবন রাধার সঙ্গে প্রেম করে যাবি নাকি বিয়ে তা করবি না নাকি? আরে বাবা, আরে বাবা, আজ তো বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমি রাকেশের কাছে এসেছিলাম। তার আগে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ব্যক্ত করো তবে মনীষা। তুই কি সারা জীবন নাটক লিখানে থাকতে চাস? ওই নাট্য সাধনাই যে আমার ঈশ্বরের আরাধনা রে। নাটক? ওই নাটকই যে আমার শ্বাস প্রশ্বাস। ওটা তোর অন্ধবিশ্বাস। না না রাকেশ না, তুই দেখে নিস, তুই দেখে নিস এই নাট্য সাহিত্যের মাধ্যমে আমি ওই নাট্য সাহিত্যের সমুদ্র থেকে তুলে আনবো মুঠো মুঠো রত্ন করবা ঝিনুক। আর এই ব্যাপারে আমি কিন্তু কুনালের সঙ্গে একদম একমত। আমার কিন্তু অন্য মত, ঝিনুক তুই কোনোদিন পাবি না। আরে কেন পাবে না রাকেশ, কেন পাবে না? তুই কি জানিস না যে মাত্র কয়েকখানা নাটক লিখে চারদিকে ছড়িয়ে পড়েছে আমাদের বন্ধু কুনালের নাম? আরে থাম থাম থাম, নাম হলে মন ভরে কিন্তু পেট ভরে না। কুলালের মতো পাতি নাটকের প্রত্যেক দিন পলে পলে জন্মাচ্ছে আর আগাতে মতো মরে যাচ্ছে, কোনো মূল্যই নেই। এই রাকেশ, এই তুই আজ হঠাৎ আমার সাথে এরকম বাঁকা বাঁকা কথা বলছিস কেন? আরে কেন বলবো না, তুই কি জানিস তোর সৎমা তপতি দেবী আর ছোট ভাই মিনাল তোকে অবজ্ঞা করে। কিন্তু আর সবাই আমাকে অনুপ্রেরণা দেয়। শিক্ষক বাবা শোভন গাঙ্গুলি প্রজ্ঞা আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে। ওই প্রতিজ্ঞা নিয়ে তুই কত টাকা রোজগার করতে পারবি যে তুই আমার বোনকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? এই রাকেশ, তোর এই কথার জবাব তোকে আমি দিচ্ছি না। না রমিও না, আমাকে মহাভারতের অভিমন্যু করে ওই রাকেশ একাই সপ্তরথী সেজে আমার দিকে নিক্ষেপ করছে অজস্র প্রশ্নবাণ, বন্ধু হয়ে কেড়ে নিতে চাইছে বন্ধুর প্রাণ, তাই ওর জবাবটা আমি দিচ্ছি। তুই কি জবাব দিবি বন্ধু রাকেশ? আমি মহাভারতের অভিমন্যু নই, আমি স্বপ্ন কৃষক। আমার এই নাট্য সাহিত্যের মাটিতে আমি সবে মাত্র রোপণ করেছি স্বপ্ন বীজের চারা, যে স্বপ্ন বীজের চারা খুব তাড়াতাড়ি মহীরুহ হয়ে আমাকে দেবে আমার মুখ্য ফল। তোর সেই মুখ্য ফলের কাছে ঢেলে দিলাম আমি উপেক্ষার উষ্ণ জল। রাকেশ কি বলতে চাস স্পষ্ট করে বল। রাধাকে তুই ভুলে যা, রাধার সঙ্গে তোর বিয়ে হবে না। না না কৃষ্ণা, এই দেখ এই দেখ আমি তোর সামনে দু হাত পেতে দাঁড়িয়ে আছি, তুই আমাকে আমার ভালোবাসা ভিক্ষা দে। ভিক্ষা দিতে পারি তবে একটা শর্তে, নাটক লেখা বন্ধ করে ব্যবসা করিস আর ব্যবসা করে সাফল্যের শিখরে উঠতে চাস তাহলে আমি তোকে কথা দিচ্ছি আমার বোন রাধার সঙ্গে আমি তোর বিয়ে দেব। বেশ আমি চললাম। কিন্তু রাধার সঙ্গে দেখা করবি না? না রে, তাকে বলে দিস ভালোবাসার বাসা বাঁধার আশায় তার কুনাল গেছে স্বপ্নের সন্ধানে। কিন্তু বন্ধু, বন্ধু রমিও আজ তোকে সাক্ষী রেখে আর এক বন্ধু রাকেশের কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি সাফল্যের পৃথ্বীরাজ হয়ে প্রতিষ্ঠার পৃথ্বীরাজ হিসেবে আমি খুব তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসবো। আর সেদিন কিন্তু আমি আমার ভালোবাসা ভিক্ষা চাইতে আসবো না, আমার ভালোবাসার সংযুক্তাকে আমি হরণ করে নিয়ে যাব। কথাটা তুই স্মরণ রাখিস, স্মরণ। বাহারে রাকেশ বাহা, দারুণ অভিনয় করেছিস একেবারে, যেমন যেমন শিখিয়ে দিয়েছিস তেমন তেমন তুই বলেছিস। এবার এবার এই কুনালের নামে যে মিথ্যা কথাগুলো তোকে শিখিয়ে দিয়েছি সেগুলো রাধার মাথায় ঢুকিয়ে দিতে পারলেই তুই পেয়ে যাবি তোর সৌভাগ্যের শীর্ষ আসন। সেই শীর্ষ আসনে লোভে তো আমার চরিত্রকে বদলে নিয়েছি বন্ধু, তুই দেখেনিস রাধার স্বপ্নের পলায় আমি কেমন পাঁচ ফোড়ন দিয়ে দিই, পাঁচ ফোড়ন। রাধা রাধা দাদা চ, তোদের তেলে ভাজা আর চা রেডি। এ কি কুনাল কোথায় গেল? কুনাল তো চলে গেছে রাধা। মানেটা কি, এত কিছু বানালাম না খেয়ে চলে গেল? শুধু কি তাই যাওয়ার সময় এমন সব কথাবার্তাও বলে গেছে। কি বলে গেছে গো? না 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 না, সেসব কথা আমি আমার নিজের মুখ দিয়ে বলতে পারবো না দাদা, বললে আমার জিভ খুঁজে পড়ে যাবে, তুমি তোমার ওই দাদার কাছ থেকে জেনে নাও। এই দাদা কুনাল কি বলে গেছে রে? সে বলে গেছে সে তোকে বিয়ে করতে পারবে না। তুই কি আমার সাথে রহস্য করছিস দাদা? রহস্য নয় কথাটা জলের মতো পরিষ্কার, আমি তো বুঝতেই পারছি না কুনালের এত টাকার খিদে। তার মানে তোর বিয়ের প্রস্তাব আমি কুনালকে দিয়েছিলাম আর সে বললো 5 লাখ টাকা না পেলে সে তোকে বিয়ে করবে না। কি বললি?
কুনাল টাকা চেয়েছে, টাকার দাড়ি পাল্লা সে আমার ভালোবাসাকে মেপেছে। না 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 না, এটা হতে পারে না। এখনই এই মুহূর্তে আমি কুনালের কাছে যাব, তাকে কি আমি জিজ্ঞেস করব? আমাকে তুই আটকাবি না দাদা, আমি যাচ্ছি। তাকে কি আমি জিজ্ঞেস করব, কুনাল গাঙ্গুলি তোমার যদি এতই টাকার খিদে তাহলে কেন কেন সেদিন ভালোবাসার কথা শুনিয়েছিলে, কেন সেদিন স্বপ্ন দেখিয়েছিলে? আমাকে আটকাস না, আমাকে যেতেই হবে দাদা, আমাকে যেতেই হবে। কেন যাবি, কেন কেন কেন? দয়া ভিক্ষা চাইতে আমিও চেয়েছিলাম, সে দিয়েছে আমাকে ঘৃণার থুতকা। কুনাল গাঙ্গুলি তুমি বেঈমান! শুধু কি তাই না, তো শুধু কি তাই? তোমার এই দাদা ওই কুনালের হাতে পায়ে ধরে মহাপাতকের মতো মিনতিও করেছিল গো। কুনাল গাঙ্গুলি তুমি বিশ্বাসঘাত! সে তোর ভালোবাসাকে অস্বীকার করেছে। কুনাল গাঙ্গুলি তুমি মিথ্যু, আমি তোমায় ঘেন্না করি, ঘেন্না করি। আমি এখন কি করি? ভেঙে পড়িস না রে বন্ধু, একদম ভেঙে পড়বি না। আমি যেমন করে 5,00,000 টাকা জোগাড় করে আমি তার সঙ্গে তোর বিয়ে দেব। না, যে কুনাল গাঙ্গুলি লোভের ছুরি দিয়ে আমার ভালোবাসাকে খুন করেছে তার সাথে আমার বিয়ে হতে পারে না। রাধা, রোমিও রোমিও, কুনাল আমায় লজ্জায় ফেলে গেছে, তুমি পারো না, তুমি পারো না সেই লজ্জা থেকে আমাকে বার করতে, তুমি পারো না। তার মানে এই মুহূর্তে, এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করতে পারো না? বিয়ে? আমি তো তোমাকে, না 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 না, পারি না, পারি না দাদা। কারণ কারণ তুমি আমার বন্ধু কুনালের বাগদত্ত, তাকে তুমি ভালোবাসো। তাতে কি, তুমিও তো আমাকে ভালোবেসেছিলে, আমাকে পিটতে চেয়েছিলে। তবু তবু আমি পারবো না রাধা, পারবো না। আমার অপমানের প্রতিশোধ নিতেও পারবে না। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ তো আমি নেবো রে শালী রাধা। আমার ভালোবাসাকে তুমি বারবার প্রত্যাখ্যান করেছো, তাই তোমার বিরুদ্ধে নেব আজকে আমি চরম প্রতিশোধ। কি ভাবছিস বন্ধু রোমিও, তুই কি পারবি না তোর বন্ধুকে ভগ্নী দায় থেকে উদ্ধার করতে? তুই কি পারবি না আমার এই বোনটাকে বিয়ে করতে? হ্যাঁ রোমিও, বলো না, বলো না, তুমি পারবি না, তুমি পারবি না এই লজ্জা থেকে আমাকে বার করতে? এই দাদা বল না, তুই তুই পারবি না, তুমি পারবি না আমাকে বিয়ে করতে? পারবি না, বলো না, বলো না, বলো না আমাকে পারবি কিনা। ঠিক আছে, আমি তোমার অপমানের প্রতিশোধ নিতে আর আমার এই বন্ধুকে দায় মুক্ত করতে তোমাকে আমি বিয়ে করব কথা দিলাম। কুনাল গাঙ্গুলি, তোমাকে আমি আমার মন থেকে মুছে দিলাম। তাই আমি নতুন স্বপ্নে বিভোর হয়ে আমার বোন রাধাকে আমি তোর হাতে তুলে দিলাম। মুখার্জির ভাই ছিকে আমি কুনালের হাতেই তুলে দেব। টাকার কি মিষ্টি গন্ধ! মন্দ টাকার গন্ধ মিষ্টি হয় ভাই মাতার, হয় না কখনো মন্দ। তার মুখের হাসির কি ছন্দ! হাসবই তো, আমার ফাদার তার বড় ছেলের জন্য যতখানি ভাবে তার একটা ফোঁটাও আমার জন্য ভাবে না। বাট ভাই মাতার তার সতীর ছেলের জন্য না ভেবে তার নিজের ছেলের জন্য, নিজের ছেলের মঙ্গলের জন্য ভীষণ ভীষণ ভাবে ভাবে, এটা কি আমার কম আনন্দের কথা? হতচ্ছাড়ার কথা শোনো, কুনালের বিয়ের পণের টাকায় আমি তোর ভবিষ্যৎ গড়ে দেব, সুখ কিনে দেব, সুখ। আচ্ছা সে না হয় কিনে দেবে কোন, কিন্তু এখন কিছু টাকা দাও তো, আমি সিনেমা দেখতে যাব। সে কি রে, পড়তে যাবি না? আরে ধুর, ওই সিনেমা ছেড়ে পড়তে যাও রাবিশ। বইটা বইটা দারুণ হিট করেছে মাদার, যেমনি নাচ আর তেমনি গান। তাই নাকি রে, উল্টে দেব, উল্টে দেব, সুযোগ পেলে সাথে নেব, উল্টে দেব, পাল্টে দেব, সুযোগ পেলে মাল সালতে নেব, নাচ নাচ চললে উঠোনের কি বাতাস, দুনিয়া থামাতে লাগছে আঙুল, আপনা খুব আপনা মানি। কান্দি
বাবা বাসকে গাইন রে বাসকে গাইন রে বাবা বাসকে গাইন রে দিন তক তক টিকা টিকা দিন তক তক না দিন তক তক টিকা টিকা দিন তক তক না দিন তক তক টিকা টিকা দিন তক তক না সালাম রাষ্ট্রল আমি কি পাড়ার লোকজনদের ডেকে বলবো এই যে আপনারা এসে দেখে যান এই শিক্ষক শোভন গাঙ্গুলির বাড়িতে কেমন বাঁদর নাচ চলছে বাঁদর নাচ কি বললে আমি জানতে চাই এটা ভদ্রলোকের বাড়ি না চিড়িয়াখানা চিড়িয়াখানা নয় মিস্টার ফাদার এটা একটা জেলখানা আর অভাবের শিকল পড়িয়ে তুমি আমাকে বন্দী করে রেখেছো তাই সেই বন্দীদশা থেকে মুক্তি পেতে আমার এখন টাকা চাই টাকা আমি তোকে একটা টাকাও দেব না তুমি ওকে টাকা না দিলে কি হবে আমি ওকে টাকা দেব এই নে বাবা 2000 টাকা ভূপতি উপায় নেই গোলাম হোসেন আমার মাদার যখন আমাকে ফেভার করে তখন তোমার কথা আমি বদার করি না দিন তাক তাক টিকা টিকা দিন তাক তাক না দিন তাক তাক টিকা টিকা দিন তাক তাক না দিন তাক তাক টিকা টিকা দিন তাক তাক না তপতি ওই মিনালকে দিয়ে তুমি আমাকে অপমান করলে ইট মারলেই তো পটকেল খেতে হয় কিন্তু তুমি কি জানো ওই মিনাল আজ কোথায় নেমেছে তাতে তোমার কি আসে যায় জয় তপতি জয় কলেজ পালিয়ে মিলান যখন পাড়ার মোড়ে যুবতী মেয়েদের দেখে অশ্লীল ইঙ্গিত করে তখন আমার মান সম্মান ধুলোয় মিশে যায় লজ্জায় ঘৃণায় এই শিক্ষক শোভন গাঙ্গুলির উঁচু মাথা নিচে নেমে আসে তুমি তখনই তো মনে হয় তপতি আমি বোধহয় ব্যর্থ রূপকার শিক্ষার হাতুড়ি পিটে অনেক লোহাকে আমি সোনা করেছি কিন্তু আমার নিজের ছেলেকে আমি সোনা করতে পারিনি এটাই আমার জীবনের চরম পরাজয় ভয় কি তোমার এই নাটকালা বড় ছেলে তোমার জয় এনে দেবে জয় ওই আশাটাই তো আমার জীবনের একমাত্র সঞ্চয় কিন্তু তপতি কি তুমি কি জানো তুমি যে ওই মিয়ালকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছ তা দেখে আমার কি মনে হয় জানো কি ওর মানো তুমি একটা রাক্ষসী তুমি একটা মায়াবিনী এত বড় কথা আমি রাক্ষসী আমি মায়াবিনী মা গো হিমালয়ে হয়ে তুমি শিয়রে থাকো কত ঝড়ে রাখা থেকে বাঁচিয়ে রাখো মা গো হিমালয়ে হয়ে তুমি শিয়রে থাকো কত ঝড়ে রাখা থেকে বাঁচিয়ে রাখো ও গো মমতাময়ী তুমি দুহা তুলে আয় বাছা বলে কোলে তুলে নিলে তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে তুমি মা আমাকে মাগো মাগো বাবা ভুল বলেছে এই পৃথিবী সবাই জানে ওই মা শব্দটা যে জন্ম সূতিকাগালের পবিত্র মাটি আর সেই মাটি চিরদিন পবিত্রই থাকে মা তুই এসব কথা কোথা থেকে শিখলি বাবা তোমার প্রজ্ঞাই তো আমাকে শিখিয়েছে বাবা মার মিনালের অবজ্ঞাই তো আমার মধ্যে তৈরি করেছে অপয় এসো না অন্বেষণ তোমার নীরব ভাষা আমার মধ্যে জাগিয়ে তুলেছে সৃষ্টি নেশা কল্পনার নীল আকাশে যার মনটা বিচরণ করছে কেন তাকে মাটিতে নামাতে চাইছো বাবা সৃষ্টির ধ্যান মগ্ন এই জ্ঞান তাপসীর কেন তুমি ধ্যান ভাঙাতে চাইছো বলি তোমার বাচ্চ জ্ঞান কি হা পেয়ে গেছে পাও তো পেনশনের কটা টাকা তাতে তো এই সংসারটা চলছে না আর টাকা চাই টাকা আমি দেবো তার জন্য আমি ব্যবসা করবো মা এই লিখা ছেড়ে দে তুই ব্যবসা করবি এছাড়া আর কোনো উপায় নেই বাবা মায়ের বাক্য যন্ত্রণা থেকে তোমায় মুক্তি দিতে আর একটা বিশেষ অজ্ঞাত কারণে আমার অনেক 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 টাকার দরকার বাবা আর তার জন্য আমাকে ব্যবসা করতেই হবে কিন্তু ব্যবসার জন্য তো অনেক টাকার দরকার অত টাকা তুই কোথায় পাবি জানি না বাবা জানি না কোথায় পাবো কে দেবে আমি কিচ্ছু জানি না ওই টাকা আমি তোকে দেব তুমি দেবে বিনিময়ে তোকে একটা কাজ করতে হবে মুখার্জি এন্টারপ্রাইজের মালিক কল্যাণ মুখার্জির ভাই ছিকে তোকে বিয়ে করতে হবে না না মা না এ আমি পারবো না মা কেন কেন পারবি না তুই বিয়ে করলে আমরা অনেক অনেক কিছু পাবো তপতি অনেক কিছু পাওয়ার লোভে কুণালকে তুমি বিক্রি করে দিতে চাইছো কেন কেন মা কেন
আমি তোমার নিজে সন্তান নই, সেই জন্যে তুমি আমাকে সন্তান মনে না করলে কি হবে মা? আমি যে রোজ তোমাকে মায়ের আসনে বসে পুজো করি, আমার সেই ভক্তি পুজো গ্রহণ না করে তুমি আমার স্বপ্নকে বিক্রি করতে চাইছো। কেন কেন মা কেন? আমি কি ফুটবল যে অনেক কিছু পাওয়ার লোভে তুমি আমাকে জীবনের ময়দান থেকে বের করে দিতে চাও? তোর মা যদি তোকে অন্যায় ভাবে বের করে দিতে চায়, এই সুভান মাস্টার রেফারি হয়ে ওকে লাল কার্ড দেখিয়ে দেবে। আমি ব্যবসা করতে পারবো না বাবা। কিন্তু বাবা তুই বাঁচলে আমরা তো বাঁচবো, তুই হাসলে আমরা তো হাসতে পারবো। কিন্তু বাবা, কিন্তু কিসের কুনাল? তুই কি চাস আমার এই উঁচু মাথাটা নিচে নেমে যাক? না না বাবা না, তুমি আমার আদর্শ, আমার প্রেরণা, তোমাকে অবজ্ঞা করে আমি আমার জীবনের সংজ্ঞা বদলাতে পারবো না বাবা, পারবো না। তুই তোর ভাইকে ফাঁকি দিতে চাস, আমাদের সবাইকে পথে বসাতে চাস? না বাবা না, আমার কথা শোন। না কুনাল, তুই আমার কথা শোন, আমি তোর বাবা, জন্মদাতা, পিতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপো, পিতরি পৃথিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমি তোকে গর্ভে না ধরলে আমি তো তোকে মানুষ করেছি, আমি তোর মা। জননী জন্মভূমি স্বর্গ দপি করিয়াছি। আমার একদিকে আমার মা, একদিকে আমার বাবা, একদিকে মায়ের কাতর আহ্বান, একদিকে বাবার আকুল আরতি, মাঝখানে আমি একা অসহায় সন্তান। এখন আমি কোন পথে চলি? আমি কার কথা শুনি? মাগো, অনিবার্য রক্তের টানে আমি বাবার কথাই মেনে নিলাম।